আমাদের এই কুর্মী জনজাতির এই লড়াইকে যারা সবসময় করছেন, যাদের গান সেই শিল্পী মমতাদি সহ অনেকেই যারা উপস্থিত আছেন, গুরুজনদের সকলকে গড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখো আমাদের গা দিকে ভূত প্রেত এখনো মানেন না, মানেন মানেন? হ্যাঁ, আমাদের লোকরা তো ওই ভূত প্রেত ডাইনি যুগনি এইগুলো বিশ্বাস করত, করে নয় এখন, আগেও করত। হ্যাঁ, তো এইগুলো আমাদের সরকারের তরফ থেকে বা সরকারি ভাবে বন্ধ করছে, হচ্ছে না? যে আমাদের বিশ্বাস, আমরা যেটার উপরে বিশ্বাস করি সেই বিশ্বাসকে ধ্বংস করছে আর ওদের বিশ্বাসকে প্রমোট করছে, করে করছে না? ওরা দুর্গা ঠাকুরকে বিশ্বাস করে 70,000 টাকা দিচ্ছে, দিচ্ছে না? ওদের বেলায় ঠিকই আছে, তখন সরকার মদত দিচ্ছে। আমরা তো বলছি দুর্গা ঠাকুরটা কুসংস্কার, আমাদের ভূত প্রেত গুলো কুসংস্কার, এগুলো সবাই ছাড়ানো দরকার। তো ভূতের গল্পটা আমি কেন বলছি, যাদের ভূত থাকে নাকি তারা বলে যে যখন কোথাও কিছু খাইতে পায় না, সেই ভূত যার আছে তার খেমা কি খাবো কি খাবো এরকম কুড়ি দিদিদের কাছে গল্প শুনতো, এখন তো জানি তো বলতে এইখানটা জানছো, জানো গুহায় দিকে তারা আছে সেগুলো খাবি, যে মানে নিজের ছাতাটা তোর বুঝতে লাগছে এরকম বলছো না? কি তো বুড়ো দিদি দুয়ের জন্য দেখতে পাচ্ছ এরকম বলছো? তো আমাদের এই সরকার গুলো হয়তো এরকম দায়ী ভূত ভূত বলে কেন বলছো, কেন বলছো ভূত বলে? নিজের থাকে কেন খাওয়া গল্প বলছে, এই 6 কিলোমিটার ঘুরে দেখি, 6 কিলোমিটারে একটা গ্রাম দেখাতে পারবেন নাই, যে গ্রামে কম বয়সে মানে 40-এর নিচে যে মদ খাইয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে নাই এরকম একটা গা দেখাতে পারবেন না। আপনাদের কোন যে অ্যাক্সিডেন্ট হয় মনে কেন দুইটা তো একটা খাইয়ে নাই, তাহলে মদ খাওয়ার দেখাশোনা সব দায়িত্ব সরকার, তাহলে মরানোর দায়িত্ব হয়ে গেলে সরকার, তাহলে সরকারের তো উচিত ছিল মদ ঘাটি গুলো বন্ধ করা, উচিত ছিল কি ছিল? কিন্তু সরকার চায় না যে মানুষ সুস্থ ভাবে বাঁচুক, এটা সরকার চায় না। তার জন্য হাজার হাজার লোকের লাইসেন্স দিচ্ছে আর প্রত্যেকটা কম বয়সে আজকাল ছেলে মেয়েরা ছেলেরা মদ খাচ্ছে আর ওই কম বয়সের বউ গুলো বিধবা হচ্ছে, দুঃখের বিষয়। আপনারকে যদি বলি জামাই এসেছে, জামাই বউ আগেও আছে আমাদের কি বলে গুহাল মানে বাংলা বাংলা পরবে আগে আছে না, কত জামাই ওই বাংলা পরবে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে কত মরেছে বলো, কত এলাকায় মরেছে ওই জামাই আসার সময় মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে, এমন কোন বছর নাই যে মরে না, মরে তো সব ক্ষেত্রে মরে। তাহলে সরকারের উচিত ছিল মদ ঘাটিটা বন্ধ করা কিন্তু করে না, এই জন্য আমি দায় বলছি যে সরকার হচ্ছে কাজ ও নিজের ছাকে খাচ্ছে অথচ মদ ঘাটি বন্ধ করছে। দ্বিতীয় হল আপনারা লোটারে শুনেছেন তো, পিয়ার লোটার একদম প্রত্যেক বলেন আপনি আপনার ছাটাকে বাজার পাঠান 100 টাকা, যে কোনো ছাকে এই কুঞ্চ বাজার পাঠান, ও বেগুন কিনল মাছ কিনল 250-300 ছোট ছোট পরিবার ঠিক এরকম কিনে যাই করে হোক 70,000 বাজার যাই করে হোক ওই 30,000 কিন্তু লোটার প্রত্যেকটা পরিবারের আ বুড়া খেলাওয়ালা মানে মিনিমাম 100-200 তো আছে, মিনিমাম 30,000 কিনবে। তো এই লোটারি কেন প্রাইজ, তো প্রাইজের যারা প্রাইজ গুলো পায় ওই 1 কোটিও শুনেছি, প্রাইজ গুলো কে পায় যেন জানেন তারা পায়? অনুব্রত মন্ডলের বিটি দেখেছেন জীবন সাহা এমএলএ
এই যে ভোটের প্রচার হচ্ছে, ভোটেরই প্রচার হচ্ছে। এই গায়ে কিন্তু 10 টাকা 20 টাকা করে আপনারা আদায় করেছেন, আদায় করে এই প্রচারটা করছেন। আর তৃণমূল বিজেপির যেদিন প্রচার আসবে, দেখবেন ফুল ঝিটার জন্য লোক, ওই ফুলটাও কিন্তু ওই বিজেপির প্রার্থী আগেই ওই গায়ের যে কানাপানিকে আছে তাকে দিয়ে পাঠাবে, ওই প্রার্থী তাকে দিয়ে পাঠাবে ফুলটা, ও আসবে ঝিটার জন্য, ও টাকা দিয়ে এখানে প্রচার করবে। এই টাকাটা কোথা থেকে পাই জানেন? আপনার ওই যে ডেলি 30 টাকার লটারিতে ওই 30 টাকার লটারিতে ডেলি ওই মমতা ব্যানার্জিকে ইলেকশন বন্ড নির্বাচনের জন্য খরচ করার জন্য তৃণমূল 1,000 কোটি দিয়েছে। ওই টিকিটের টাকাটাই কত 1,600 কোটি টাকা। এই আপনার আপনার নাম ঘরের টাকাটা নিয়ে গিয়ে মমতা ব্যানার্জিকে দিয়েছে এবং সেই টাকায় হেলিকপ্টারে তো ঘুরছে প্রচার করছে। সেই টাকা আপনার গায়েও কিন্তু যে তৃণমূলের প্রার্থী আসবে সে কিন্তু প্রচার করছে আপনার টাকার। আপনি ভাবছেন 500 টাকা আমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে নাকি? আপনি ভাবছেন মাসে 500 টাকা মানে 12 মাসে 6,000। এখন এই মাসে পাবে লোকেরা শুরু হয়ে Yeah.
কমিটির যারা মেম্বার আছে মিটিং বসে বলছো যে এই পঞ্চায়েতে এক ডাক্তার বালু দিতে 600 টাকা, ডাক্তারের খরচা আছে দেড়কুড়ি, লোড করতে 200 টাকা, 600-800 টাকা হলে এরা বলল যে এই পুঞ্জ ব্লকের উন্নয়নের জন্য আর 500 টাকা আমরা রাখব। বিডিও অফিসে রাখবো, আমাদের তো ব্যাংকের খাতা থাকবে, সেই খাতায় আমরা ওই 500 টাকাটা জমা রাখবো। তাহলে এইখানে 800 আর 500 1300 টাকা হয়তো ওই টাকাটা যে কালেকশন করবে ডিপার্টমেন্টে তো লোক থাকে, তার জন্য বেতন বাবদ এক ডাক্তার আমাদের 200 টাকা আরো খরচ, তাহলে বালু ডাক্তার 50 টাকা হতো। এই 50 টাকা দিয়ে আমরা প্রত্যেকটা লোক বালু পাঠাবো, আজ কেনে সেটা 2500-3000-5000 তো কেনে দিব, কেন দিব? এবং আমার এই বালিটা নেওয়ার জন্য তো আমার অনুমোদন কি করতে হচ্ছে? আমি একটা ঘর বানিয়েছি, ঘর মানে আমাদের তো লোকেরা দমে নিজে বিল্ডিং করতে পারা নাই, দু একজন চাকরি পাইনি করে, বাকি কি হয়েছে না আমরা আবাস যোজনার ঘর পাইছি, যদিও আর 2 বছর হল আছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইছি, ওই যে বিডিও জায়গা তাতে ঘর পাইছি, বিডিও তো লিস্টটা দিচ্ছে। তাহলে বিডিও একটা ঘর করতে 5 ডাক্তার বালি দরকার, বিডিও তো সেই লোকটাকে ঘর দিয়েছে মানে একটা সার্টিফিকেট দিবে, এই লোকটাকে 5 ডাক্তার বালি দিয়া হয়েছে। যদি কেউ চাকরি করে সে নিজে ঘর করতে যাইছে, ভাবনা তো ভাবো নিজে ঘর করতে যাইছে, সেই লোকটা ঘর করার জন্য পঞ্চায়েতে তো পারমিশন নেই, পারমিশন দিতে হয়, কেউ নেই নাই সেও দিবে নিজে কেন দিবে নিজে ন পঞ্চায়েতে পারমিশন না নিলে ওই লোক তো বালি হয়ে যাবে, পাবে তাহলে পারমিশন নেবে, তাহলে পঞ্চায়েতের ইনকাম হবে, পারমিশন তার লিখে গেলে তো 400 টাকা দিতে হবে, পঞ্চায়েতের ইনকাম হবে, তাহলে ওই লোক তো ঘরের প্লেন স্টিমেন্ট লাগবে, ঘরের প্লেন স্টিমেন্টে তো গোলা থাকে, কোটা বালি লাগবে, এক কোটা সিমেন্ট লাগবে, এক কোটা রড লাগবে, গোলা থাকে, তাহলে ওখানে তো সার্টিফিকেট দিবে ওই লোকটাকে, বালিটা দিয়ে হবে তোমাদের একবার প্লেন স্টিমেন্ট আমাদের বিএলআরও যার নির্ধারণ করার কথা ছিল সেই বিএলআরও আর কি যায় ও তো 1 লাখের কাছাকাছি বেতন পায়, যতগুলো বিএলআর যতগুলো বিডিও যতগুলো আইসি সব দেখি ওই কলকাতার বিশাল গুলো আমাদের এলাকার লোক ওঠে, আমাদের এলাকার লোক যদি না হয় আমার মাটির কথা ও বুঝবে, আমার গোহাল বুঝবে, তার টিকা বুঝবে, আপনি খাইতে পান না পান রাস্তা নাই চাকরি করে ঘর চলে যায়, উহার বউ কথা পড়ে থাকে চলে যায়, উহার দায় দায়িত্ব থাকবে তারা যদি লাগু হয় ওই বিডিও ওই বিএলআর ওই আইসি সবাই কিন্তু হবে এই এলাকা এরকম, কারণ দুটা চাকরি পান, একটা হচ্ছে আর একটা হচ্ছে এসপি, এই দুজন বাদ দিলে যতগুলো অফিসার হবে সব অফিসার গুলা হবে এই এলাকার যারা অধিবাসী, যারা এই এলাকায় বুঝে এই এলাকার সম্পর্ক বুঝে, যারা এই পঞ্চায়েত সার্বন আছে লাসবাগান আছে বুঝে, এই এলাকার পাথরটা কোনখানের পাথরটা পৌঁছে হবে আর কোনখানের তা ভর হয়েছে বোঝে এই এলাকার লোক বুঝে, এলাকা সম্পর্কে যারা বুঝে তারা আমাদের অফিসার করতে গেলে অফিসার হতে গেলে এই কর্মীকে লিখতে দিলে একটা লিস্টে আনতে হবে, একটা লিস্টে আনতে গেলে আমাদের থেকে কতগুলো লোককে বিরোধে লাগাইতে যারা বর্তমানে একটি লিস্টে আছে তাদের কিছু লোক তারা যারা থার্ড ডিভিশনে পাস করে এমবিবিএস, যারা থার্ড ডিভিশনে পাস করে হাই স্কুলের মাস্টার হয়েছে, যারা থার্ড ডিভিশনে পাস করে চিন্তা পুয়ের মালিক
ঘরটা কুড়বি যদি ঢুকিয়ে যায় কম্পিটিশনে বাড়িতে, তাহলে ও সার্টিফিকেটে ছাড়া চাকরি নাই হতে পারে। আমি তো আইসি হইতে লাগবো, আমি তো স্কুলের মাস্টার গুলো হইতে লাগবো, তাই কলিকাতার লোকের জমি নেয় আমার
আপনি যদি দিদির হাত শক্ত করেন, শান্তিরাম মাহাতোকে ভোট দিলে কি দিদির হাত শক্ত করতে জোড়া ফুল চিহ্নে ভোট দিবেন, কিন্তু বলেন আমার হাত শক্ত করতে আমি আপনার কথা বলিব, বলেন শান্তিরাম মাহাতো। তাইলে তোমার যদি হাতটা শক্ত করিব দিদি, কলিকাতার কথা বলিবে, জ্যোতির্ময় আজি বলিব দাদার হাত শক্ত করতে আমাকে পদ্ম সঙ্গে ভোট দিবে, তোমাকে কি করতে হচ্ছে? আমি আমার বিটির বিহারি, বিটির শ্বশুর মাস, বিটির শাড়ি মাস, ছাতা তো দেরি বেরিয়ে আছে, বিটি তো ওর সঙ্গে বিহারি ভাবো। আমি আমি যাকে জামাই করিব তার বাপ মাস্টার, তার মা মাস্টার, জামাই রে কিন্তু অকম এলে তো আমি বিটি তো ওর সঙ্গে বিহারি, তো এরা হচ্ছে সেই অকম অকম ভোটটা দিয়ে আমি 5 বছর তোকে ক্ষমতা দিয়ে দিচ্ছি, উহার মানে দিদির ক্ষমতা দিচ্ছি, আর দিদি তো আমার উজ্জ্বল কথা বলিবে, তাহলে উজ্জ্বল কথা যে জানে সেই বলিবে, উজ্জ্বল কথা আমি যদি আমি কি পুঞ্চার কাজ জানে জানি, তাহলে আমি কি করে বুঝব পুঞ্চার কোন গলি দিয়ে ঢালাই দেব, আর এরা তো জানে দিদিকে বলবে তো আজকে মেলা একটা কথা আমাদের শান্তিরাম মাহাতো বলিবে নাই, আর একটা কথা জ্যোতির্ময় মাহাতো বলবে, কেন বলবে তার প্রমাণ আছে, এই জ্যোতির্ময় মাহাতো যে সুযোগটা পাইছিল পুরুলিয়াকে সবাই মুড়ে দিতে পারে, আমাদের পুরুলিয়া থেকে এইটাকে যদি খড়গপুরে রেল লাইন জুড়ে দিত, কুঞ্চ মানবাজার, কুঞ্চ মুকুটমণিপুর, রায়পুর, লালগড় সব কিছু উঠে যাবে, কলকাতা দূরত্ব 100 কিলোমিটার কমে যেত রেল লাইনটা পাশে, কিন্তু জ্যোতির্ময় মাহাতো বুঝে বুঝে ডেভেলপমেন্ট রাখে বলে বুঝে ই কি বুঝে না চেহারা তো দেখেছে তারুণ পুত্র লালু ওই কাঠবাদাম কাজু বাদাম এইসব খায়, আমি দুবার ঘরে দেখছি টেবিলে একটু সাজানো আছে, আমিও খাইলো যদি ঢুকের পরে খাইয়ে দিই দুটি চেহারাটা যদি বাগানো যায়, হ্যাঁ কিন্তু বাগানে লাগিলাম তখনও আমাকে বলছে ওর ঘরে বলছে দাদা কুর্মীর প্রতি চক্রান্ত চলছে বাঁচাইতে হবে, তখন ওর মনে পড়ে গেল কি চক্রান্ত, বলছে তৃণমূল কুর্মীকে টিকিট দিবেন না বিজেপি ও কুর্মীকে টিকিট দিবেন না, স্বাধীনতার আগের থেকে কুর্মি এমপি আছে বলে দিবে, মজাটা দেখায় দিচ্ছি 6 তারিখে পুরুলিয়ায় হোসকাই দিল মাতালো, আর মার্চ মাসে 9-10 কেমন কুর্মিটি, আর 9-10 কেমন কুর্মিটি, ওরা বলছে এই কুর্মিটা তো উল্টা দিকে চলে যাবো ঘুরে পাতে তত লাইতে পর্যন্ত কুর্মি দেখেছেন, এমন কোন রাজনৈতিক দল নাই কুর্মি, তাহলে সব লোক ভাবছে কুর্মি না দাঁড়ালে আমরা দেখেছি 500 জন প্রায় মেম্বার হয়েছে আমাদের, 500 জন এই লোকসভায় দ্বিতীয় ভোট খুঁজতে আসিছে আজ।
বাড়িতে দিবেন না, কোন ঢুকাও নাই,
আমি শেষ করব।
সিঁদুর খেলা দেব। একদম মাতাপিতাকে বলছি সিঁদুর নিয়ে খেলা আমাদের কুড়মিতে কোনোদিন ছিল না, আজও না। আমাদের কুড়িগালে সংস্কৃতি পর পুরুষের দিয়ে খুয়া সিঁদুরটা যদি কেউ গ্রহণ করে তার সাঙ্গাইলে বউ আমি কেন না। আমাদের সমাজে সাঙ্গাবি কথা ছিল যেটা দেখে আজ আমাদের বিদ্যা সাগরে অনুপ্রাণিত হয়েছে। আমার কম বয়সের কোন ছেলে মেয়ে যদি মানে মহিলাটা বিধবা হতো কোনো অ্যাক্সিডেন্ট মোট খাই বলল সেই বউটাকে যেহেতু আমি মানে আমার লক্ষ্মী হিসাবে মা লক্ষ্মী হিসাবে যে পিতা বাহিনী লক্ষ্মী নয় আমার ঘরের লক্ষ্মী হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছি, সেই লক্ষ্মীকে যাতে ওই জন্য ঘর না যেত ওই বিধবা মেয়েটাকে কম বয়সে হয় তার ভাইয়ের সাথে বিয়া দিত নচেত মাসির বেটা মামার বেটার সাথে বিয়া দিত। বিধবা সমাজে এখনো আছে তো সেই বিধবা মহিলাটা যেদিন ওকে বিয়া করতো সাঙ্গা বিহা বলতাম আমরা সেই সাঙ্গা বিহায়ে বরটা আসি করে সিন্দুকটা ছুঁয়ে দিত বউটা নিজেই পুজে দিত। যতক্ষণ নিজের পুরুষটা অথবা নিজের ঘরের ওই মাটা বাজার যাচ্ছে যতক্ষণ পর্যন্ত কেউ বলে নাই যে আমার সেইটা সিধাই গেছে সিধাই গেছে আইনজীবী কেউ বলে। এত বড় একটা সমাজের মালিক আপনি, ধারক বাহক আপনি, সেই সমাজকে কলুষিত করতে লোকের লাগানো সিঁদুর ছিটে আয় কপালে মুখে মাখিয়ে দিচ্ছেন এইটা অন্তত এই আবেদন এই নিবেদন রাখে সবাইকে বড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ হয়েছিল। জয় রাম।